প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, রবিউল আউয়াল মাস চলতেছে। রবিউল আউয়াল মাসে দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 21 বার পাঠ করেন, আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ না করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে নবীজি ওয়াদা করে বলেছেন, যারা এই দোয়াটি পড়বে আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন, আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবেন, আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন, আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ইসমে আজমের দোয়াটি আপনাদেরকে শেষে একবার পড়াইয়া দিব, আমার সঙ্গে পড়ে নিবেন। এই দোয়াটির ব্যাপারে আমার নবী আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলেছেন, যারা এই দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আমার আল্লাহ তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না, অবশ্যই আল্লাহ তাদের দোয়া কবুল করবেন, তাদের মনের আশা বাসনাগুলো আল্লাহ পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনবেন। রবিউল আউয়াল মাস চলতেছে, এই রবিউল আউয়াল মাস অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফজিলতপূর্ণ মাস। এই মাসে আমাদের দয়ার নবী, মায়ার নবী, কলিজার টুকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছে, এই জন্য এই মাসটার ফজিলত অনেক অনেক বেশি। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতু তাওবায়ের 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ-শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহর বিধান ও গণনার মাস হলো 12টি। ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আসমানসমূহ এবং পৃথিবী সৃষ্টির দিন থেকে, মিনহা আরবাতুন হুরুম তার মধ্যে 4টি হলো সম্মানিত মাস। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই যে রবিউল আউয়াল মাস, এই 12 মাসের মধ্যে রবিউল আউয়াল হলো একটি মাস। এই মাসটি অনেক অনেক ফজিলত, অনেক অনেক গুরুত্ব। তবে মনে রাখবেন, এই মাসে বিশেষ করে দিন অথবা রাত যে কোনো সময় আপনারা 21 বার এই দোয়াটা পড়বেন, এই আমলগুলো করবেন, আমি যেভাবে যে নিয়মে আমলগুলো করব, আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন, এবং আমি যে দোয়াগুলো পড়ব আমার সঙ্গে পড়ে নিবেন, আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। ভালো করে মনে রাখবেন, একটা দোয়া যদি 21 বার পড়েন, আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলবে, দুলবে, যতক্ষণ না আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ না করা হয় ততক্ষণ পর্যন্ত। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো যদি আপনারা করতে পারেন, আপনার হাতের গুনা, পায়ের গুনা, চোখের গুনা, অন্তরের গুনা, কানের গুনা, সগিরা গুনা, কবিরা গুনা, জটিল গুনা, গোপন গুনা, জীবনের যৌবনের যত ধরনের গুনা আছে সব ধরনের গুনা আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এবং সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে, এবং আল্লাহ আপনাকে দুনিয়াতে অভাব অনটন দূর করে দিবেন, ধনী বানায়া দিবেন, এবং আল্লাহ খুশি হয়ে আপনাকে আমাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই রবিউল আউয়াল মাস, গত বছর রবিউল আউয়াল মাসে কত মানুষ দুনিয়াতে ছিল, এই বছর তারা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে।
সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা চাইতো আসি। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই রবিউল আউয়াল মাস কার জীবনের শেষ মাস হয়ে যায় বলা যায় না। এই মাসে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারেন, মরা লাশ হয়ে যাইতে পারেন। এই জন্য মনে রাখবেন, মরণের কোনো গ্যারান্টি নাই। কত মানুষ সকালবেলা বাড়ি থেকে বের হয়, জোরের সময় তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। আবার কত মানুষ জোরের সময় বাড়ি থেকে বের হয়, বিকালবেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। আবার কত মানুষ বিকালবেলা বাড়ি থেকে বের হয়, রাতের বেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। কত মানুষ রাতের বেলা ঘুমায়, আর তার ঘুম ভাঙ্গে না, আর তার ঘুম ভাঙ্গে না, ঘুমের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সকালবেলা তার রুম থেকে তার মরা লাশটা বের করা হয়। এই জন্য মনে রাখবেন, মরণের কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় আমার আপনার আজরাইল হাজির হতে পারে। একটু চিন্তা করে দেখেন, আজরাইল যদি হাজির হয়, আমাদের রোটা কবজ করে ফেলে আমরা মরা লাশ হয়ে যাব। মরা লাশ হইতে দেরি, আমাদের বাড়িগুলো আমাদের পর হয়ে যাবে, আমাদের টাকা পয়সা আমাদের পর হয়ে যাবে, আমাদের দন্দৌলত আমাদের পর হয়ে যাবে, আমাদের আপনজন আমাদের পর হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন। এই জন্য মনে রাখবেন, এই মুহূর্তে যদি মরা লাশ হন, কেউ চলে যাবে বাসদারের মধ্যে বাস কাটার জন্যে, কেউ চলে যাবে কাপড়ের দোকানে কাপড়ের কাপড় কেনার জন্যে, আবার কেউ চলে যাবে কবরে কবর খনন করার জন্যে। আপনজনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া, সাদা কাপড়ের কাপন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া, সাড়ে তিন হাত মাটির নিচেই অন্ধকার কবরের দেশে রাখবে। অন্ধকার কবরের দেশে রেখে রেখে সকলে মাটি চাপা দিয়ে চলে আসবে। কেউ আমার আপনার কবরে থাকবে না। ওই কবরের মধ্যে যদি আমরা গুনার বোঝা নিয়ে যাই, আমাদের খবর খবর হয়ে যাবে। একটু চিন্তা করেন, আমরা হাত দ্বারা কত গুণা করেছি, পা দ্বারা কত গুণা করেছি, চক্ষু দ্বারা কত গুণা করেছি, অন্তর দ্বারা কত গুণা করেছি, গুণায় আর গুণা করেছি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই গুণার বোঝা নিয়ে আমরা ঘুরতেছি, এই গুণার বোঝা নিয়ে গেলে খবর হয়ে যাবে। এই জন্য এই আমলগুলো যদি আপনি আমার সঙ্গে করেন, মনে রাখবেন, আপনার গুণার বোঝা হালকা হয়ে যাবে, আপনার গুনার বোঝাটা ধ্বংস হয়ে যাবে, বিনিশ হয়ে যাবে, আপনি নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে যাবেন। আর আপনি যদি মারাও যান, আমার আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ক্ষমার শক্তিশালী এই দোয়াটি পড়ে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি, তুই কেন হেলতেছিস, কেন দুলতেছিস? নূরের খুঁটি ডাকদা বলবে, আল্লাহ আপনার বান্দা বান্দি এই দোয়া পড়তেছে, জিকির করতেছে, এই জন্য হেলতেছি দুলতেছি। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি তুই থেমে যা। নূরের খুঁটি ডাকদা বলবে, আল্লাহ আপনার বান্দা বান্দির জীবনের যৌবনের সকল গুণাগুলো যতক্ষণ না মাফ করবেন, ততক্ষণ আমি থামতে পারবো না, স্থির হতে পারবো না। তখন আল্লাহ ডাকদা বলবে, হে নূরের খুঁটি, আমি আমার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ এই ঘোষণা দিতে দেরি, নূরের খুঁটির সঙ্গে সঙ্গে থেমে যাবে, স্থির হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটাও আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন। তবে এই আমলগুলো কিভাবে করবেন, আমি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওইভাবে ওই নিয়মে আমলগুলো করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো করার জন্যেই সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরুদটি আপনাদেরকে বলে দিব, আপনারা আমার সঙ্গেই ওই দুরুদটি সাতবার সাতবার পড়বেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো,
ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া। যেই দোয়া পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলবে দুলবে, আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো মাফ না হওয়া পর্যন্ত। এই দোয়াটি আমার সঙ্গে আপনারা 21 বার পড়বেন। এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ। 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 21 বার পড়বেন। এরপর 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া। যেই ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, ইসমে আজম পরে দোয়া করলেই আল্লাহ ওই দোয়া কবুল করে নেন। একবার আল্লাহর নবীর একজন সাহাবি আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করতেছিলেন। এমন সময় নবীজি সাহাবিদেরকে ডেকে বললেন, এ আমার সাহাবিরা শুনো শুনো, আমার এই সাহাবি ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করতেছে। এ আমার সাহাবিরা শুনো, আমি নবী আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, ইসমে আজম পরে দোয়া করলে আমার আল্লাহ ওই দোয়া খালি ফিরে দেন না, অবশ্যই আল্লাহ ওই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়াটা আপনারা আমার সঙ্গে একবার একবার পড়ে নিবেন। এরপর 5 নাম্বার কাজ হলো আমি যে দুরুদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরুদটি 5 বার 5 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, প্রথম কাজ হলো আমি যে দুরুদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরুদটি 7 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করি, কত দোয়া করি, কত দুরুদ পড়ি, কোনো কিছুই তো আমার আমল কবুল হয় না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায় থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরুদ পাঠ করো। অর্থাৎ নবীর উপর দুরুদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হয় না। কিভাবেই বা কবুল হবে? কারণ নবীর উপর দুরুদ না পড়লে দোয়া আমলগুলো আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না। কিভাবেই বা পৌঁছাইবে? কারণ দুরুদ না পড়ার কারণে আমাদের আমল, আমাদের দোয়াগুলো আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায় থাকে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমল এবং দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হলো আমাদের নবীর উপর দুরুদ না পড়া। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনিভাবে ভালো করে মনে রাখবেন, আমরা যখন দুরুদ পড়ি, এই দুরুদগুলো ফেরেশতারা নবীর রোজায় নবীর কাছে পৌঁছে দেয়। ফেরেশতারা নবীর রোজায় গিয়ে নবীকে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে উমুক এসেছিল, উমুক আপনার প্রতি এতবার দুরুদ পড়েছে। আমার নবী শুনে বড় আনন্দিত হয়া যায়, বড় খুশি হয়া যায়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই জন্য প্রথম কাজ হলো আমি যে দুরুদটি যেভাবে যে নিয়মে পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরুদটি 7 বার 7 বার পড়বেন। এটা হলো প্রথম কাজ, আপনারা আমার সঙ্গে দুরুদটি পড়েন। আমি সহজ করে ভেঙে ভেঙে বলে দিতেছি, প্রথমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات দ্বিতীয় বার اللهم صل على محمد عبدك ورسولك وصلي على المؤمنين
والمؤمنات والمسلمين والمسلمات تتيوبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات চতুর্থ বার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات পঞ্চম বার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ষষ্ঠ বার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات সপ্তম বার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات يا بايرا يا ما بنرا এই দুরুদটি সাতবার পড়বেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া। যেই দোয়া পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলবে দুলবে, যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতা গুলো মাফ না করা হয়। প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন, এই দোয়াটি 21 বার পড়তে হবে। এই দোয়াটা পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলবে দুলবে, আপনার জীবনের যৌবনের সকল গুনাহ যতক্ষণ না মাফ হবে। প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন, এই দোয়াটা পড়ার আগে 3টা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলে নিবেন। এখন আপনারা এই কথাগুলো আমার সঙ্গে আল্লাহকে মনে মনে বা মুখে মুখে বলবেন, তবে এই কথাগুলো অন্তর থেকে বলতে হবে। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহকে বলেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। এরপর দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা বলার পরে তওবা ইস্তেগফারের এই বাক্যটি দোয়াটি 5 বার আমার সঙ্গে পড়বেন। এরপর ক্ষমার পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি 21 বার পড়বেন আমার সঙ্গে। তওবা ইস্তেগফারের এই বাক্যটি বা দোয়াটি 5 বার পড়েন। প্রথমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 5 বার পড়ার পরে ক্ষমার শক্তিশালী এই দোয়াটি 21 বার আপনারা আমার সঙ্গে পড়বেন। আমার সঙ্গে 21 বার পড়েন এই জিকিরটি বা দোয়াটি 21 বার পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই জিকির বা দোয়াটি 21 বার পড়ার পরেই কালিমায়ে তৈবা একবার আমার সঙ্গে পড়ে নেন, সকলে পড়েন। لا إله إلا الله محمد رسول الله। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, কালিমায়ে তৈবা এই দোয়াটি পড়ার পরে তিন নাম্বার কাজ হল ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে। এই দোয়াটি আমার সঙ্গে 21 বার পড়বেন, আপনারা 21 বার আমার সঙ্গে পড়েন। প্রথমবার আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 21 বার পড়ার পরে চার নাম্বার কাজ হলো ইসমে আজমের এই দোয়াটি আমার সঙ্গে আপনারা একবার পড়বেন, একবার একবার আমার সঙ্গে ইসমে আজমের দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ইসমে আজমের দোয়াটি একবার পড়ার পরে পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দুরুদটি বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দুরুদটি পাঁচবার পড়বেন, পাঁচবার আপনারা আমার সঙ্গে পড়েন। প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দুরুদটি পাঁচবার পড়বেন। এই আমলগুলো করার পরে আপনারা দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ এই আমলগুলো করার পরে আমার আল্লাহ আপনাকে খালি হাতে ফিরে দিবেন না, অবশ্যই আপনার চাওয়া পাওয়া দাবি দাওয়া দোয়াগুলো আমার আল্লাহ কবুল করে নিবে।